পল্লী বিদ্যুতের কাজ করতে গিয়ে দুর্ঘটনায় হাত পা হারানো নওগাঁর এমদাদুল মল্লিক ইব্রাহিমের জীবিকার একমাত্র উপায় এখন মুখ দিয়ে ছবি আঁকা। প্রিয় ও ভালো লাগার মানুষদের ছবি এঁকে তা ফেরি করে বিক্রি করাই এখন তার বেঁচে থাকার একমাত্র অবলম্বন। অসুস্থ বৃদ্ধা মা সুফিয়া বেগমকে দেখার দায়িত্বও তার। সামান্য এ আয়ে সংসার চলে না, অনেক কষ্টে দিন চলছে তার। নওগাঁ প্রতিনিধি রায়হান আলমকে সাথে নিয়ে রিপোর্ট করছেন মাহমুদুর রহমান। মাত্র আড়াই বছর বয়সে বাবাকে হারান ইব্রাহিম। সংসার চালাতেন মা সুফিয়া বেগম। এইচএসসি পাশ করার পর মায়ের কষ্ট দূর করতেই কাজ নেন একটি ঠিকাদারি প্রতিষ্ঠানে। 2005 সালের 5 ডিসেম্বর সেই ঠিকাদারি প্রতিষ্ঠানের হয়ে দিনাজপুরে পল্লী বিদ্যুতের মেরামত কাজ করতে গিয়ে মারাত্মক দুর্ঘটনার শিকার হন ইব্রাহিম। তার দুই হাত কেটে ফেলতে হয়। বোধশক্তি না থাকায় দুটি পা অকেজো হয়ে পড়ে। হুইল চেয়ারই তার চলাচলের একমাত্র অবলম্বন। ছেলের এই দুর্ঘটনার শোকে অসুস্থ হয়ে পড়েন মা। অসাল হয়ে গেল যে চলতে পারছে না, পয়সা নাই, করি নেই, মায়ের অসুস্থ, হার্ট অপারেশন করালেছে, তাকে রিং পরানো লেগেছে আমার, আবার পেট কাটা লেগেছে, জরালের মুখ, অ্যাপেন্ডিসাইট, একদম কাটা পড়া করে সকম কেমন করে এত খরচ তো পেতে আমি চালাবো, মাস গেলে আমার 6,000 টাকার ওষুধ লাগে। জীবন সংসার চালাতে তাই ইব্রাহিম মুখ দিয়ে ছবি আঁকা শুরু করেন। কিন্তু ছবি এঁকে আর কতই বা আয় হয় তার। সামান্য আয় দিয়ে সংসার চলে না, তার উপর অসুস্থ মার চিকিৎসার খরচও আছে। এসব জোগাড় করতে এখন দিশেহারা স্বপ্ন সন্ধানী ইব্রাহিম। ছবি আঁকাই আমার পেশা, ছবি নিয়ে সামনের দিকে আগাইতে চাই। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন ছবি দিয়ে সামনের দিকে আগাইতে পারি। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্থানীয় জনপ্রতিনিধিদের ছবি এঁকে ইব্রাহিম অনেক যত্ন করে সাজিয়ে রেখেছেন তার ঘরে। আমি বঙ্গবন্ধু শেখ হাসিনা এদের সবার ছবি আঁকাইছি, কিন্তু কারো কাছে কোনো রকম প্লেস পাইনি দেখা করার বা যাওয়ার। আমার ভালো লাগে, ভালোবাসি, তাই তাদের ছবি আঁকি। পুলিশ প্রধান ডক্টর বেনজির আহমেদের ছবিও এঁকেছেন ইব্রাহিম। করোনাকালীন সময় জীবনের ঝুঁকি নিয়ে পুলিশ যেভাবে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে, এ ভালোবাসার প্রতিদান হিসাবে সেই বাহিনী প্রধানের ছবিটি এঁকেছেন তিনি। আইজি স্যার, এই করোনা অবস্থায় তো আর পুলিশ যে মাঝে নিজের অভিভাবকেরা নিজের পাশ থেকে সরে চলে গেছে করোনার কারণে, কিন্তু আইজি স্যার তার সব কিছু বজায় রেখে পুলিশ যারা আছে তারা সবাই তার পাশে আছে, এই জন্য আইজি স্যারকে ভালোবেসে তার ছবি আঁকছি। ছবি আঁকা ইব্রাহিমের শখ হলেও ভাগ্যের নির্মম পরিহাসে এখন এটা তার পেশা। তার এই জীবন সংগ্রামে দেশের হৃদয়বান ব্যক্তিরা সহযোগিতার হাত বাড়াবেন এমনটি তার প্রত্যাশা। মাহমুদুর রহমান, এটিএন বাংলা, ঢাকা।